আমি কাউকে ভোট দেওয়ায় তিনি নির্বাচিত হয়ে যদি অন্যায় খুন দুর্নীতি ইত্যাদি করেন তাহলে তার দায় কি আমার উপরে বর্তাবে? অবশ্যই বর্তাবে, অবশ্যই বর্তাবে। ভোট দেওয়া মানে কি? মতামত দেওয়া, তাই না? অভিমত দেওয়া। তো একটা মানুষ তাকে নির্বাচিত হওয়ার জন্য আমি ভোট দিলাম, তার মানে আমি তাকে সহযোগিতা করলাম মতামত দিয়ে যে হ্যাঁ সে হোক। এখন আমি যদি জানি যে আমার নেতা সাহেব আমার ভোট পাওয়ার পর যত রকমের অপকর্ম আছে, জেনা, মাদকের কারবারি, হ্যাঁ, দেশের টাকা বিদেশে পাচার করা, মানুষ খুন করা, এগুলো নেতাগোপাল তাদের কাছে ডাল ভাত, তাই না? যদি আপনার কাছে মনে হয় যে আপনার নেতা সাহেব এই কাজগুলো করবেন, তারপর আপনি তাকে ভোট দেন কেন? আপনার দলীয় আনুগত্য, গোষ্ঠীগত আনুগত্য বা বংশগত আনুগত্য, আপনার লোকজন, আপনার বন্ধু, এই জন্য তো কেয়ামতের ময়দানে এই লোক যত অপকর্মে করবে তার একটা ভাগ এজ এ ভোটার, এজ এ সহযোগী আপনার উপরে বর্তাবে। এটা হলো একজন খুনি খুন করবে, আপনি ছুরিটা ধার দিয়ে দিচ্ছেন, তাহলে সে খুন করে সে যে খুনি হলো, অপরাধী হলো, ছুরি ধার দিয়ে আপনার সে অপরাধের দায় নিতে হবে না? এর দেশের মানুষ আমরা ভোট দিতে আমরা অনেক পছন্দ করি, নির্বাচনে নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে করতে আমরা পছন্দ করি, কিন্তু আমরা এটাও মাথায় রাখতে হবে যে আমার ভোট আমার মতামত যদি নিয়ে কেউ অপকর্ম করবে আমি জানি, তারপরও তাকে আমি দিলাম কেন? আমার দলের, আমার বংশের, আমার ভাই বেরাদার বা আমার কোনো স্বার্থ আছে। তো মনে রাখবেন কেমন ময়দানের জন্য আল্লাহ কাছে কী করতে হবে, কারণ তার অপকর্ম করতে আপনি সহযোগিতা করছেন। আর যদি মনে হয় না লোকটাকে আমি ভালো মনে করে দিয়েছি, ভালো জান জেনেই দিয়েছি, কিন্তু দেওয়ার পর দেখা গেল সে পোল্ট্রি মারছে বা তার আসল রূপ ফুটে উঠছে আমি জানতাম না, তাহলে তার আপনার কিছু করার নাই, ইনশাল্লাহ সেজন্য আপনি দায়ী হবেন। এই জন্য আপনার ভোট নিয়ে সে ইসলামের বিরুদ্ধে কাজ করবে কি না, মুসলমানদের স্বার্থ নষ্ট করবে কি না, পশ্চিমাদের স্বাস্থ্য রক্ষা করবে কি না, পাঠ্য বইয়ে আজরা জিনিস ঢোকাবে কি না, দেশের সম্পদ বিদেশে পাচার করবে কি না, লোকটার ভিতরে মানুষের প্রতি দায়বদ্ধতা আছে নাকি শুধু তার নেতাগিরি করে স্বার্থ হাসিল করার বিষয় আছে, এগুলো মাথায় রাখবে। এরপর আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী আপনি ভোট দিলেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহর কাছে দায়ী থাকবেন না, বরং কোনো কোনো ক্ষেত্রে আপনি এর মাধ্যমে আপনার সঠিক দায়িত্বটা পালন করলেন। এর বিনিময়ে টাকা পয়সা নেওয়া ইসলামে কি জায়েজ? না ভাই, ভোট দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নেওয়া কি নাই? জায়েজ নাই। দেখেন ভোট দেওয়া যদি মতামত নেওয়া হয়, ভোট দেওয়া মানে মতামত দেওয়া, তা আমি ভালো মানুষ হলে আপনি আমার পক্ষে মতামত দিতে বাধ্য, মানে আমাকে ভালো বলতে আপনি কোরআন কারিমে বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ তাআলা সত্য সাক্ষ্য দিতে বলেছেন, এটা কিন্তু সত্য সাক্ষ্য দেওয়া, অমুক ভালো, হ্যাঁ আমি বললাম সে ভালো, এটাই সত্য সাক্ষ্য দেয়, এটাই ভোট দেওয়া, এটা তার প্রমাণ সত্যকে সত্য বল। এখন যদি বলেন যে আপনি সত্যবাদী বুঝলাম, কিন্তু আপনাকে সত্য বলবো আমার টাকা লাগবে মাসে, তো এর নামে ঘুষ, এর নামে কি? যে সত্য কথা বলবেন এটার জন্য কোনো বিনিময় আপনি নিতে পারবেন না। আর যদি বলেন যে না যে খারাপ মানুষ তাকেই আমি ভোট দেবো ভালো বলবো, তাহলে তো শুধু টাকা নিয়ে গুনাহ কাজ করলেন না, আবার অযোগ্য লোককে যোগ্য বলে মিথ্যা সাক্ষ্য দিলেন, তাহলে মিথ্যা সাক্ষ্যের গুনাহ হলো, আবার টাকা অবৈধ লেনদেন করলেন, পরিষ্কার মতামত দিয়ে এভাবে টাকা নেওয়া জায়েজ নাই। বিধায় যারা এই ভোটের বিনিময়ে 500, 1000, 2000, 5000 চা পানি, অনেকে বলে যে ভাই টাকা পয়সা দেয় না একটু চা পানি খাওয়ায়, আবার অনেক সময় টাকা না নিলেও মুসিবত আছে, মায়ের খাওয়ার ভয় আছে, তো মায়ের খাওয়ার ভয় হলে মায়ের খায় না টাকা খায়, বুঝতে পারছেন? যে নেতা সাহেবের টাকা না নিলে খবর আছে, তাহলে টাকা নিয়ে নিয়ে না খায় গরিব মানুষকে দান করে দিবে, আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। কারণ দেয়ালে পোস্টার লাগাতে অনুমতি নেওয়া কি জরুরি? যদি আপনি শরিয়া বিবেচনা করেন, কোরআন হাদিস বিবেচনা করেন, অবশ্যই কারোর ওয়ালে পোস্টার বা যে লেখে যেটা কি বলে চিকা মারা, তারপরে এই জাতীয় কাজ করলে দেয়াল লিখন, এগুলো করতে অবশ্যই সংশ্লিষ্ট দেয়াল মালিকের অনুমতি নেওয়া দরকার, কিন্তু এটা বলা আমাদের সমাজে উলুমনে মুক্ত চড়ানোর মতো। ধর্মের নামে, ইসলামের নামে আমরা কি করি আরেকজনের ওয়ালের মধ্যে যাই লিখেছি, সে আদৌ এটাতে রাজি কিনা আপনি জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতেছেন না, আছে না নাই? গণতন্ত্রের নাম দেওয়া নির্বাচনে পোস্টারে গোটা সমাজটাকে আপনি শেষ করে ফেলতেছেন, অস্বাস্থ্যকর পরিবেশ করে ফেলতেছেন, আরেকজনের দেয়ালে লিখতেছেন, বাদে দিলে বরং রাতে হাত পা মাইনে দিয়ে আসবে,
এগুলো সংক্ষেপে করে হারানো কাজ ওয়াল মালিক অনেক সময় লিখে দেয় দেয়ালে পোস্টার লিখবেন না ওইটার উপর দিয়ে রেখে দেয়ালে পোস্টার লাগাবেন না বললে ওইটার উপরে লাগায় আমরা আসলে কবজের সভ্য হব আমি জানি না আমাদের দেশে অনেক নীতিবাক্য শুনবেন মানবাধিকার হান তান এইরকম অনাচার সমাজের রন্ধ্রন্ধ্রে সারাক্ষণ হচ্ছে এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই এগুলো রাজনীতির নামে ধর্মের নামে আমরা এগুলোকে বৈধ করে ফেলছি যদি কোনো ওয়ালের মালিক দেখা যায় যে তিনি অনুমতি দেন তাহলে তার হাতে লাগাইতে পারেন কিছু কিছু ওয়াল আছে যে ওয়ালের মালিক বেচারা অনুমতি না দেওয়ার উপায় নেই এমন লাগান লাগা একটার উপরে পাঁচটা লাগা কি করবে নিরুপায় এটা কোনো সভ্য সমাজের রূপ হতে পারে বাংলাদেশে হচ্ছে আপনি অনুমতি ছাড়া তার এটাকে ব্যবহার করতেছে তো জায়েজ না অবশ্যই গুনাহের কথা একটা জাগরণ দরকার শব্দ সন্ত্রাস এই যে দেয়াল লিখন ওয়ালে পোস্টার লাগানো দিয়া যেখানে সেখানে আপনি যাতায়াত করবেন এগুলোর বিরুদ্ধে একটা জাগরণ দরকার এগুলোর বিরুদ্ধে যুবকদেরকে জেগে ওঠা দরকার যে আপনি অনাচারগুলো এই অসভ্যতাগুলো হতে দিতে পারেন কোনো সভ্য মানুষ এগুলোকে মেনে নিতে পারে না যে আপনি জবরদখল করবেন আপনার ওয়াল আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে